আরে দুজন নিচে নেমে যাও, আরে সামনে নেমে যাও না একজন, চলে আসছিল ধরো 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 মাস্টার ধরো, ছাড়াও ছাড়াও ছাড়াও, ঠিক আছে ঠিক আছে, বস্তালে দেখুন, আমরা সর্বত্র প্লাস্টিক মুক্ত করতে চাইছি, সেই জন্য আজকে সমস্ত মানে জলের যত আধার তার মধ্যে পুষ্করিণী একটা বড়, সেখানে প্লাস্টিকে ভরে গেছে। মানুষের কাছে এই বার্তা দিচ্ছি যে কোনো মতেই পুকুরে প্লাস্টিক ফেলবেন না, তার কারণ সমস্ত পুকুরগুলো এভাবে নষ্ট হয়ে গেছে, এদিকে কোনো নজর নেই। এটা তো স্বাভাবিকভাবে যে ডেলি ওয়েজেসের যে লেবার থাকে সেই লেবারদেরকে উপযোগ করলেই শহরের সব পুকুরগুলো অন্তত প্লাস্টিক মুক্ত করা যায়। আর পুকুরগুলোতে যদি প্লাস্টিক ফেলবেন না এই বোর্ডটা দেওয়া যেত, তাহলে আজকে এই পরিস্থিতিটা হতো না, থাকা তো উচিত ছিল। এবং সেই বার্তা মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্যই আমাদের এই কার্যক্রম, এবং মহাত্মা গান্ধীকে নিয়ে যে সংকল্প যাত্রা সেটা প্রকৃতি সংরক্ষণের জন্যই। এবং বাঁকুড়াতেও আমরা মিউনিসিপ্যালিটিকে এই বার্তা দিতে চাই, তাদের এই কাজগুলো করা উচিত। এটা অত্যন্ত বাজে কথা, এটা আমাদের সার্বিক কার্যক্রম সারা ভারতবর্ষব্যাপী, সেই জন্যই আমরা করছি, তারই একটা অংশ হিসেবে।